Waalaikumsalam. Waalaikumsalam. হ্যালো আছি মা, তুমি কেমন আছো? গুড মর্নিং। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম শ্রদ্ধা, কেমন আছো? ভালো আছি। না মা, এখনো নাস্তা করি নাই, তোমাদের সাথে ক্লাস শেষ হলেই করব। তুমি করেছো? ভেরি গুড। নিশাত কেমন আছো মা? নিশাত, নিশাত আমার কথা শুনতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছ? কেমন আছো মা? আমার কথা শুনতে পাচ্ছো না নিশাত? দীপাঞ্জলি কেমন আছো? দীপাঞ্জলি ভালো আছো মা? কেমন আছো? তোমরা কবে এসেছো ঢাকায়? বেড়ানো শেষ? ওয়ালাইকুম আসসালাম আফরা, কেমন আছো? নুহ
নোহা নোহা কি মিসের সাথে রাগ হয়েছে? নোহা তো আগে ক্লাসে আসলেই মিস কেমন আছেন, মিসকে সালাম দিতেন, এখন তো আর নোহা মিসের সাথে কথাই বলে না। কেন নোহা? আবিদা, কে? আচ্ছা ঠিক আছে, আবিদা কথা বোধহয় শুনতে পাচ্ছে না। আবিদা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তোমাদের সবাইকে ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরু করি, গত ক্লাসে আমরা রিঅ্যারেঞ্জ করেছিলাম, মনে আছে তোমাদের? সবার মনে আছে রিঅ্যারেঞ্জ করেছিলে? হ্যাঁ, দু একজন ছাড়া বাকি সবাই এসডাব্লিউ দিয়েছ। যারা এসডাব্লিউ দিয়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এসডাব্লিউ দেও না তারা সবসময় এসডাব্লিউ দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা শোনো, আজকে তোমরা সবাই খাতা বের করো তো। খাতা আবিদা, আচ্ছা আমি মিউট করে দিয়েছি তোমাদের। কার ওখান থেকে যেন খুব একটা মানে সাউন্ড হচ্ছিল, যেটা খুব কানে লাগছিল, এই জন্য মিউট করে দিলাম। এখন তোমরা খাতা পেন্সিল ইরেজার সবকিছু নিয়ে বসে পড়ো, আমি আজকে তোমাদের লিখতে দিব। আমরা যে রিঅ্যারেঞ্জ শিখেছি সেখান থেকে কয়েকটি রিঅ্যারেঞ্জ লিখতে দিব, তোমরা সেগুলো লিখবে। শুধুমাত্র অ্যান্সার লিখলেই হবে, রিঅ্যারেঞ্জের এলোমেলো লেটারগুলো উঠাতে হবে না, শুধু অ্যান্সার লিখবে। আমি ছবি দেখাচ্ছি, দেখো তোমরা। সবাই শুরু করো, আর কেউ কথা বলতে চাইলে, কোনো সমস্যা মনে করলে আনমিউট করে কথা বলবে। তাহলে শুরু করো। এই যে দেখো, এখানে তিনটা দেখা যাচ্ছে, শুধু অ্যান্সার লিখো। ঘ
ঘর করতে হবে না, তোমরা শুধুমাত্র নাম্বার দিয়ে অ্যান্সার লিখো, আর কিছু করতে হবে না। সবাই লিখছো? আনমিউট করে নাও, সবাই কি লিখতে পারছো? আচ্ছা দেখ, সবার হয়েছে? পরের গুলো দিব? আচ্ছা সবাই শেষ করো, তারপর পেজ চেঞ্জ করে দিচ্ছি, অন্য পেজে দিচ্ছি। কেউ বাকি আছো? লেখা হয় নাই এমন কেউ? আচ্ছা এখন মানহা আসলো মাত্র। মানহা, ওয়ালাইকুম আসসালাম মা, দেরি হয়ে গেল যে আজকে নেট ছিল আজকে আমি একটু ওই ট্রেন থেকে কাটলাম তো অনলাইনে, একটু পরে ব্যস্ত ছিলাম ম্যাম, এর জন্য আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে রিয়ারেঞ্জ লিখতে দিয়েছি, শুধুমাত্র অ্যানসার লিখলেই হবে। মানহা খাতা পেন্সিল নিয়ে বসো, মা এটা শুধু অ্যানসার লিখো, আর কিছু লিখতে হবে না, নাম্বার দিয়ে দিয়ে অ্যানসার লিখো, এটাই প্রথম। আচ্ছা মানহাকে আমরা একটু সময় দিই, তারপরে পেজটা চেঞ্জ করব। মানহা তোমার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা পরের গুলো দেখি, পরের ইয়ারেন্স গুলো। এখান থেকে এই যে এটা লিখতে হবে না, হ্যাঁ এটা বাদ দাও, ওইটা ছাড়া বাকিগুলো লাগবে। যে
যেটা আমি দাগ দিয়ে দিয়েছি এটা ছাড়া বাকিগুলো লিখবে। আচ্ছা পরের গুলো দেখো, শুধু অ্যান্সার লিখবে। আচ্ছা শুধু অ্যান্সার লিখবে, কেউ কোশ্চেন উঠাবে না, মানে এলোমেলো লেটার গুলো উঠাবে না, শুধু অ্যান্সার লিখবে। হয়েছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন আপা। হয়েছে
কার কার লেখা হয়েছে? কেউ কিন্তু দেখে লিখবে না, সবাই না দেখে লিখবে। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে, আমরা সবার লেখা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কেউ দেখে দেখে লিখবে না, সবাই না দেখে লিখবে। আর আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যখন তোমরা কেউ স্ক্রিন শেয়ার করো কিংবা কেউ একজন খাতা দেখাও, তখন বাকিরা দেখাবে না। মানে একজনেরটা শেষ হলে আমি যখন বলবো ঠিক আছে শেষ, তখন আরেকজনকে বলবো, তখন আরেকজন দেখাবে। একজন দেখালে, দেখানো শেষ না হওয়ার আগে আরেকজন দেখালে পরে কারোরটাই দেখা যায় না, এই জন্য তোমরা এই কাজটা করবে না। সবার কি হয়েছে, কেউ বাকি আছো লেখা? বাকিদের হয়েছে সবার? আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছে, কারোর আম্মু কি কথা বলতে চাচ্ছেন? সবার হয়েছে লেখা? আবিদা লিখেছ? আবিদা হ্যাঁ, তোহা কি বলবে? আমি আবার একটু মিউট করে দিলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে সবাই আমার কথা শুনো। আমরা তোমরা একটা পরীক্ষা দিবে কাল, কালকে না তো মঙ্গলবারে আবার ক্লাস আছে তোমাদের সাথে ইংরেজি সাবজেক্টের উপর। তোমাদের একটা ছোট্ট পরীক্ষা নিব, এটি এমনি আমি নিব, মানে স্কুলের কোনো পরীক্ষা না। তোমরা এতদিন যে শিখেছ ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মেকিং, নেম অফ পিকচার্স, এগুলোর উপর একটা পরীক্ষা নিব। তোমরা সেই মঙ্গলবারের দিন সবাই ভিডিও অন করে রাখবে, সবাই যেন সবার খাতা যেন দেখা যায় যে তোমরা নিজেরা লিখছ, এভাবে ভিডিও অন করে রাখবে। আর আমি দেখাচ্ছি কোন কোন টপিকের উপর তোমাদের এক্সামটা হবে, তোমরা সবাই দেখে নাও, দরকার হলে ছবি তুলে নাও অথবা লিখে নাও। আমি ছবিটা দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, আমি লিখে দিয়েছি ক্লাস নার্সারি সাবজেক্ট ইংলিশ, টাইম 30 মিনিটস, মানে তোমরা 30 মিনিটের মাঝে পরীক্ষাটা দিবে, ফুল মার্কস হচ্ছে 30। তিনটা আইটেম দিয়েছি, তিনটা আইটেমেই 10 10 করে 30 থাকবে। আর টপিকগুলো দেখো কি কি হবে, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মেকিং, নেম অফ পিকচার, তোমরা সবাই এগুলো পারো।
আরেকবার একটু ভালো করে শিখে নিবে। আর আবিদা তো নতুন, আবিদা একটু ইউটিউবে এই টপিকগুলোর উপর ক্লাস দেওয়া আছে, একটু ক্লাসগুলো দেখে নিবে, বাসায় প্র্যাকটিস করবে ভালো করে। আর আরেকটা কথা বলছি, হ্যাঁ তোমাদের সাথে আমার বা ইংলিশ ক্লাস মঙ্গলবারের লাস্ট ক্লাস হবে, এবং শনিবারের গণিতের পরে থেকে আমি আর তোমাদের সাথে ক্লাসে থাকবো না, আমি অনেক দিনের জন্য ছুটিতে যাব, অন্য মিসরা তোমাদের ক্লাস নিবে। তোমাদের যদি গণিত ইংরেজি কোনো সাবজেক্ট নিয়ে কোনো কথা আমার কাছ থেকে জানার হয়ে থাকে, তাহলে তোমরা একটু নোট করে রাখবে, আমাকে জিজ্ঞাসা করে নিবে। হ্যাঁ মিস করবে, আমিও তো তোমাদেরকে মিস করব। তোমাদের সাথে আবার আগামী বছর দেখা হবে। তাই আমারও তো তোমাদেরকে ভালো লাগে, তোমাদের ছাড়া তো আমারও ভালো লাগবে না। আমারও তোমাদেরকে অনেক ভালো লাগে, আমিও যখন ছুটিতে থাকবো তোমাদেরকে অনেক মিস করব, তোমাদের কথা আমার খুব মনে পড়বে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি নেক্সট উইক থেকে শনিবারের পর থেকে আর তোমাদের ক্লাস নিতে পারবো না। তোমরা সবাই অন্য মিসেদের ক্লাসগুলো করবে, ইংলিশ ম্যাথ যে মিস নেবেন তাদের। আর তোমাদের এর মাঝে তোমরা তোমাদের সমস্যাগুলো একটু দেখে রাখবে, আমাকে এর মাঝে একটু আমার সাথে কথা বলে নিবে কারো কোনো সমস্যা থাকলে। আচ্ছা সবাই কি নিয়েছো পরীক্ষার টপিকগুলো কি কি থাকবে বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা গ্রুপে নক করো কিংবা ফোন নাম্বার আছে ফোন দিও, আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ আপা কি বললেন আবার একটু বলেন। ও আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপেও আছে, হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন, সমস্যা নাই। আর FB মেসেঞ্জারে তো ওদের গ্রুপ খোলা আছে, গ্রুপে দেখা যাবে যে কোনো সমস্যা থাকলে গ্রুপেও জানালেও হবে। যদিও ছুটিতে থাকবো তবু সমস্যা নেই, আপনারা সমস্যা মনে করলে যোগাযোগ করবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা হবে না। আচ্ছা কোনো একজনের ওখান থেকে একটু বেশি সাউন্ড, একটা সাউন্ড হচ্ছে ফ্যান, বাতাসের সাউন্ড দেখো তো কার ওখান থেকে হচ্ছে। তুহা তুহা একটু মিউট করো তো মা, দেখি তোমার ওখান থেকে সাউন্ডটা হচ্ছে কিনা। আর নুহা নুহাও একটু মিউট করো তো মা। আচ্ছা তোমরা কি তাহলে নিয়েছো পরীক্ষা কি কি থাকবে, আমি এটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন কে কে খাতা দেখাবে দেখাও, একজন করে। প্রথমে কে দেখাবে, প্রথমে লেখা মনে হয় কাজ শেষে। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে দেখাও। হ্যাঁ করো, মানহা আগে করো তারপরে তুমি করবে। মিস স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, আপনি একটু অস্বস্তি করে দেন। অলিদা হোস্ট, হ্যাঁ এখন স্ক্রিন শেয়ার করো। আচ্ছা শ্রদ্ধা করছে, তাহলে একটু অপেক্ষা করো, শ্রদ্ধাটা দেখে নিই তারপর বাকিরা দেখাবে। আচ্ছা
আচ্ছা শ্রদ্ধা, ভিডিও শেয়ার হয়ে যাচ্ছে, তুমি একটু ছবিটা শেয়ার করো মা, ছবি শেয়ার করো। শ্রদ্ধা ঠিক আছে, সবগুলো হয়েছে, ভেরি গুড মা। হ্যাঁ স্টপ করে দাও, এরপরে মান, এখন মানহা দেখাও, মানহার পরে আফরা দেখাবে। বারণ করেছিলাম, লিখেছো, সমস্যা নেই। ওকে ওকে মানহা, স্টপ করে দাও। হ্যাঁ শ্রদ্ধা, তোমার তো ভিডিওতে আমি টিক দিতে পারছি না, তুমি ছবি শেয়ার করলে টিক দিতে পারবো। এখন এই দেখাও, আফরা দেখাও। হ্যাঁ দাঁড়াও, আফরা দেখালি, তুমি দেখাবে। হ্যাঁ আফরা, হ্যাঁ ঠিক আছে, এই যে আমি টিক দিয়ে দিয়েছি। ওকে আফরা, হ্যাঁ ওয়েলকাম। এরপরে দেখাও, এরপরে কে দেখাবে দেখাও। হ্যাঁ জান্নাত দেখাও, স্ক্রিন শেয়ার করো। জান্নাত মা, এই যে দেখো ওয়ার বানানটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নাও মা। এ হবে ডাব্লিউ এ আর ওয়ার, ঠিক আছে। হ্যাঁ তুমি স্টপ করে দাও আর ঠিক করে নাও। এরপরে তুহা দেখাবে, তুহা দেখাও। তুহা মা স্ক্রিন শেয়ার করো। আবিদা লিখেছো, আবিদা দেখাও। আবিদা হ্যাঁ দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখান। তোমার খাতা আমি দেখতে পারিনি ভালো করে। আচ্ছা নিশাত দেখো, আচ্ছা দীপাঞ্জলি দেখাচ্ছে। হ্যাঁ নোহা ঠিক আছে, তুমি স্টপ করে দাও। দীপাঞ্জলি দেখাও, দীপাঞ্জলি দেখাও, দীপাঞ্জলি দেখা যাচ্ছে না। দীপাঞ্জলি শুধু তোমাকে দেখতে পাচ্ছি, খাতা দেখতে পাচ্ছি না তোমার। দীপাঞ্জলি আরেকটু উপরে উঠাও তো মা, আরেকটু উপরে উঠাও। হ্যাঁ ভেরি গুড দীপাঞ্জলি, খুব সুন্দর হয়েছে, আমি তো টিক দিতে পারছি না স্ক্রিন শেয়ার না করলে। ওকে দীপাঞ্জলি, হ্যাঁ রাফা দেখাও। হ্যাঁ দীপাঞ্জলি রেখে দাও, রাফা দেখাও।
রাফা দেখাও, দীপাঞ্জলি দেখেছি, তুমি রেখে দাও, রাফা দেখাও। সাইফুন দেখাও, সাইফুন ডেটা লিখতে হবে না, ডেট লিখে ফেলেছো, ডেট ডি বড় হাতের হবে। পরের গুলো দেখাও, পরের পেজ দেখাও সাইফুন। হ্যাঁ সাইফুন, ভেরি গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ রেখে দাও সাইফুন, রেখে দাও। আবিদা দেখাও, আবিদা, নিশা, তাসনিম, তোমরা দেখা দেখাও। হ্যাঁ তোমার লেখাটা, এই যে গান গান লিখেছো, জি বড় হাতের দিবে, তুহা, জি বড় হাতের দিবে। তারপর নিচের গুলো দেখাও, তুহা নিচে লেখা গেল, নিচের এন বড় হাতের দিবে। হ্যাঁ পরের পেজ দেখাও তুহা, পরের পেজ দেখাও তুহা। হ্যাঁ তুহা এই পেজ দেখেছি, আর পরের লেখাগুলো দেখো। এই পেজ দেখেছি তুহা, অন্য পেজ দেখাও। আবিদা লেখা দেখাও, আবিদা। আচ্ছা আনিশা দেখাচ্ছে, আনিশা, আনিশা তুমি একটু স্ক্রিন শেয়ার করো মা, আনিশা তো স্ক্রিন শেয়ার করতে পারো। আনিশা লেখা বোঝা যাচ্ছে না মা, আনিশা তোমার খাতায় অনেক আলো পড়ছে, যার কারণে লেখাগুলো ঘোলা হয়ে যাচ্ছে, লেখা বুঝতে পারছি না। আচ্ছা আনিশা, মা তোমার লেখা বোঝা যাচ্ছে না, সরি মা, তুমি আনিশা তোমার খাতাটা আরেকটু উঠাও তো, উপরে উঠাও, লেখাটা বোঝা যাচ্ছে না। আনিশা তুমি গ্রুপে দিয়ে দিও, লেখা বুঝতে পারছি না, শোনা তুমি মন খারাপ করো না, গ্রুপে দিয়ে দিও, আমি গ্রুপ থেকে দেখে নেব। আর যা আমাদের ক্লাসের সময় এখনই শেষ হয়ে যাবে, তোমরা যারা লেখা দেখাতে পারো নাই, আবিদাও লেখা দেখায়নি, আবিদা গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ তোমরা গ্রুপে লেখা দিয়ে দিবে, আমি দেখে নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ।